আপনার কম্পিউটারের সি ড্রাইভ যদি ফুল হয়ে যায়, অর্থাৎ যদি এরকম লাল দেখায় এবং এতে যদি ফাইল রাখার জন্য জায়গা না থাকে, তবে কিভাবে সি ড্রাইভকে ক্লিন করবেন সেই প্রসেসই দেখাবো আজকের ভিডিওতে। সি ড্রাইভ যদি ফুল হয়ে যায় তাহলে আপনার কম্পিউটারে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না, এবং সবচেয়ে বড় যে প্রবলেম হবে সেটি হচ্ছে আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে এবং এর ফলে আপনার কম্পিউটার হ্যাং করতে পারে। সো কিভাবে সি ড্রাইভ ক্লিন করতে হয় স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস এই ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এবং এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি ইন্ট্রোটির পর। তো ভাই লোক, সি ড্রাইভ ক্লিন করার জন্য প্রথমে আপনাদের কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটনকে প্রেস করতে হবে। উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করার পর আপনার রান যে কমান্ড সেটি চালু হয়ে যাবে, এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে বা আপনাকে টাইপ করতে হবে %temp%. টাইপ করার পর আপনি এখানে ওকে বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আপনি এখানে টেম্পোরারি যে ফাইলগুলো সেগুলোর একটি লিস্ট এখানে চলে আসবে। তো ফার্স্ট আপনার মাউসের যে লেফট বাটন আছে সেটিকে এখানে একবার প্রেস করবেন। করার পর আপনার কিবোর্ডের কন্ট্রোল এ চাপবেন। কন্ট্রোল এ চাপার পর আপনার এই ফাইলগুলো সিলেক্ট হয়ে যাবে। নাও আপনি এখান থেকে আপনার যে শিফট বাটন আছে শিফট বাটনটি ধরে আপনি ডিলিট বাটনে প্রেস করবেন। তাহলে আপনার যে ফাইলগুলো আছে এগুলো এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। নাও আপনি এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অনেক ফাইল এখানে ডিলিট হতে যাবে না। সো আপনি এখানে টু দিস ফর অল কারেন্ট আইটেমসে ক্লিক করবেন এবং স্কিপ করে দিবেন। নাও এই উইন্ডোটি আপনি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আবার আপনি আপনার কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটনটি প্রেস করবেন। নাও এখানে আপনাকে টাইপ করতে হবে temp. টাইপ করার পর আপনি এখানে আবার ওকে বাটনে প্রেস করবেন। করার পর আগের মতো আপনি এখানে আবার আপনার মাউসের একবার লেফট বাটনটি প্রেস করবেন এবং তারপর আবার এখান থেকে কন্ট্রোল এবং এতে প্রেস করে এখান থেকে আপনার যে ফাইলগুলো আছে এগুলো এখানে সিলেক্ট করে নেবেন। নাও আপনি এখানে শিফট এবং ডিলিটের চাপ দিবেন, অর্থাৎ শিফট বাটন এবং ডিলিট বাটনের চাপ দিবেন। দেওয়ার পর আপনি এখানে ইয়েস করে দিবেন। তাহলে এই ফাইলগুলো আপনার এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। নাও এই উইন্ডোটিকে এখানে আপনি ক্লোজ করে নেবেন। করে নেওয়ার পর আবার আপনি আপনার কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটনে প্রেস করবেন। করার পর আপনি এখানে টাইপ করবেন প্রিফেস। টাইপ করার পর আপনি আবার এখানে ওকে বাটনে প্রেস করবেন। করার পর দেখবেন এখানে আপনার সমস্ত ফাইল লিস্ট চলে আসবে। প্রথমত হয়তো বা এখানে আপনার থেকে পারমিশন যাবে। পারমিশন চাইলে জাস্ট এখানে আপনি একটা কন্টিনিউয়ের মতো বাটন দেখবেন, সেই কন্টিনিউ বাটনে প্রেস করলে আপনি এই ফোল্ডারে বা এই ফাইলগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন। নাও এখানে আবার আপনি কন্ট্রোল প্লাস এ চাপবেন। চাপলেই আপনার যে ফাইলগুলো আছে এগুলো সিলেক্ট হয়ে যাবে। নাও আপনি এখানে শিফট প্লাস ডিলিট বাটনে প্রেস করবেন। করার পর আপনি এখানে ইয়েস করে দিবেন। তাহলে এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে, এবং যে ফাইলগুলো ডিলিট হবে না ফার্স্ট এখানে আপনি ডু দিস ফর অল কারেন্ট আইটেমসে ক্লিক করবেন, চেকমার্ক করে দিবেন, তারপর এখানে স্কিপ করে দিবেন। তাহলে আপনার এখানকার যে টেম্পোরারি ফাইলগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে যাবে। নাও আপনি এখান থেকে এই উইন্ডো থেকে ক্লোজ করে নেবেন। উইন্ডোটি ক্লোজ করে নেওয়ার পর আপনি আবার উইন্ডোজ প্লাস আর বাটনে প্রেস করবেন। করার পর আপনি এখানে টাইপ করবেন ক্লিন ম্যানেজার। ক্লিন লেখার পর MGR লেখলেই ম্যানেজার হয়ে যায়। সো ক্লিন ম্যানেজার লেখার পর আপনি এখানে ওকে বাটনে প্রেস করবেন। করার পর এখানে আপনি আপনার যে সি ড্রাইভ আছে সে সি ড্রাইভটি এখানে আপনি সিলেক্ট করে নেবেন। সি ড্রাইভ সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে ওকে বাটনে প্রেস করবেন। সো এটা কিছুক্ষণ টাইম আপনার নিতে পারে। নেওয়ার পর এরকম একটি উইন্ডো আপনাদের সামনে চলে আসবে। সো প্রথমে আপনি এখান থেকে যতগুলো বক্স দেখতেছেন সবগুলোতে আপনি চেক মার্ক দিয়ে নেবেন। চেকমার্ক দিয়ে নেওয়ার পর আপনি এখানে ক্লিন আপ সিস্টেমস যে ফাইল আছে এটিতে ক্লিক করবেন। করার পর আপনি আবার এখান থেকে সি ড্রাইভ আছে এটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ওকে বাটনে প্রেস করবেন। সো এটি আপনার যে টেম্পোরারি ফাইল বা যা আদার্স যে ফাইলগুলো আছে এগুলোকে ক্যালকুলেট করতে কিছুটা সময় নিতে পারে, ওয়েট করবেন এর জন্য।
ক্যালকুলেট করে নেওয়ার পর এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে আপনি যে আপনার নেসেসারি যে ফাইলগুলো ডিলিট করার প্রয়োজন, যেগুলো আপনার দরকার হচ্ছে না, সেই ফাইলগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। যেমন হচ্ছে এখানে ডাউনলোড প্রোগ্রামস ফাইল, টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, তারপর এখানে থাম্বনেল, আপনার যদি প্রিভিয়াস উইন্ডোজ থাকে সেখানে ওখানে চলে আসবে। ওই চেকমার্কস বোর্ডটি আপনি বক্সটি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখান থেকে রিসাইক্লেবলিন সিলেক্ট করে দিতে পারেন, তারপর টেম্পোরারি ফাইলস এখানে সিলেক্ট করতে পারেন। এগুলো সিলেক্ট করার পর আপনি জাস্ট এখানে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পর এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে, যেখান থেকে আপনি ডিলিট যে ফাইলস আছে ডিলিট ফাইলসে ক্লিক করবেন। ডিলিট ফাইলসে ক্লিক করার পর আপনার ফাইলগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। নাও আপনি এখানে আপনার যে সার্চ বার দেখতেছেন এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনি সার্চ করবেন স্টোরেজ। স্টোরেজ সার্চ করার পর দেখবেন উপরে লেখা আছে স্টোরেজ সেটিং, আপনি এখানে চলে যাবেন বা এখানে ক্লিক করবেন। স্টোরেজ সেটিং অপশনে ক্লিক করার পর আপনার স্টোরেজের যে সেটিং অপশনগুলো আছে সেই উইন্ডোতে চলে আসবে। আসার পর প্রথমে আপনি এখানে কাজ করবেন যে স্টোরেজ সেন্স আছে এটিকে অন করে দিবেন। এই যে অফ এলাকা আছে এখানে আপনি ক্লিক করলে এটি অন হয়ে যাবে। তারপর আপনি এখানে কনফিগার যে স্টোরেজ সেন্স অর রান ইট নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, তার ভিতরে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টেম্পোরারি যে ফাইলস আছে এখানে, এখানে দেখুন প্রথমে একটি চেকমার্ক দেওয়া আছে হচ্ছে ডিলিট টেম্পোরারি ফাইলস দ্যাট মাই অ্যাপস আরন্ট ইউজিং, এটিকে চেকমার্কই রাখবেন। তারপর আরেকটি অপশন হচ্ছে ডিলিট ফাইলস ইন মাই রিসাইকেল বিন ইফ দে হ্যাভ বিন ইউজ যে ওভার কত ডেস, মানে আপনি কতদিন যাবত যে ফাইলগুলোকে ইউজ করতেছেন না বা কতদিন যাবত রিসাইকেল বিন থাকার পর ওই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। সো এখান থেকে আপনি এটিকে 30 দিন সিলেক্ট করতে পারেন, 1 দিন সিলেক্ট করতে পারেন, 14 দিন সিলেক্ট করতে পারেন, আপনার পছন্দ মতো একটা সেটিং আপনি এখানে করে নেবেন। তারপর আরও একটি সেটিং হচ্ছে আপনার ডিলিট ফাইলস ইন মাই ডাউনলোডস, অর্থাৎ আপনি আপনার যে ডাউনলোড ফাইলসগুলো আছে যেগুলো আপনি ধরুন 1 দিন, 14 দিন, 30 দিন বা 60 দিন পর আপনার যদি আপনি এগুলো ব্যবহার না করেন, ধরেন আপনি 14 দিন যাবৎ ব্যবহার না করতেছেন, তাহলে এই 14 দিন পর এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। 30 দিন সিলেক্ট করেন তাহলে ওই ফাইলটি যদি আপনি 30 দিন যাবৎ ব্যবহার না করেন তাহলে 30 দিন পর ওই ফাইলটি ডিলিট হয়ে যাবে। সো এখান থেকে আপনার পছন্দ মতো সেটিংটি করে নেবেন। করে নিলে আপনার যে ফাইলগুলো রয়েছে অর্থাৎ টেম্পোরারি যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো একটি নির্দিষ্ট সময় পর আপনার যে রিসাইক্লেবিন বা ডাউনলোড ফাইল থেকে ডিলিট হয়ে যাবে এবং আপনার সি ড্রাইভটি তাড়াতাড়ি ফুল হবে না। আশা করি এই প্রসেসগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক দিতে ভুলবেন না, আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ আছে সেটিকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।